ডাক্তার যেখানে ফেল এখান থেকে শুরু, কথাটা মনে বিশ্বাস হয় না। ক্যান্সারের রুগী, কিসের রুগী? ক্যান্সারের রুগী হাসপাতাল থেকে কাঁদতে কাঁদতে ভাইজানের কদমে আসছে। ভাইজান বললেন আরেকজনকে দিয়ে পরীক্ষা করান, অন্য ল্যাবে পরীক্ষা করান, আমার মনে হয় আপনার ক্যান্সার হয় নাই। এই আমার মনে হয় এই শব্দটা হলো শরীয়ত, কথা বুঝাইতেই পারে। এটা কি শরীয়ত? যদি ডাইরেক্ট বলতো যে আপনার ক্যান্সার হয় নাই, যারা বলো পীর মুরিদি আমরা সেরে কি করি, আমরা পূজা করলে সেরেক হয়ে যায়, তোমাদেরকে আমরা বলতেছি আমরাই সঠিক। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমার পীর কেবলা জান পাক জোবানে বলছেন, শরীয়ত মানলে পরে মারফত হাসিল হবে, যার ভিতরে শরীয়ত নাই তার ভিতরে মারফত আসতে পারে, এমন কথা কোনো মায়ের বুতে আইজো বলতে পারে নাই। আমার কেবলা জান দায়িত্বহীন ভাষায় বলছেন, কি বলছেন, তোমরা যদি আমি যেই প্রেসক্রিপশন দিছি, শরীয়তের যে বিধিবিধান দিছি, মারে পথের যে বিধিবিধান দিছি, এগুলা যদি মাইনা চলতে পারো আল্লাহ রাসূল তোমাদেরকে কোলে করে জান্নাতে পৌঁছে দিবে। আমি তোমাদের মৃত্যুর পরে নবীজির কোলে বসাইয়া দিব, এইটা হুজুর কেবলা বলছেন না বলেন নাই? জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় স্পষ্ট বলছেন, এই 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 কাজগুলি করলে পরে এই পতাকাটা যারা ধরে রাখবেন, সামনে বিপদের যত ঘনঘটা, যত বিপদের স্টিম রোলার আসুক, আপনাদের কোনো ভয় নাই। এটা বলছে না বলে নাই? অতএব কারণে এই বান্ধবের পবিত্র কদমে আমরা থাকতে চাই কি চাই না? বান্ধব আজ আমরা যারা আপনার কদম পাকে আসছি, আমরা সকলেই আপনার নেক নজর আপনার নেক দয়া পাবার বাসনায় আসছি। আমাদের সকলের মনের মান নালিশগুলি যেন আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। পরের দিন পরীক্ষা করাইয়া, পরের দিন পরীক্ষা করাইয়া যখন কাগজ নিয়ে আসছে, বলতেছে রিপোর্ট কি আসছে? ক ভাইজান জানেন? কার ডাক্তারে কি কইছে? ক ভাইজান জানেন? ক দেহি তোর কাগজ, এটা হাতে নিয়ে ভাইজানকে কইছি না তোর ক্যান্সার নাই। আল্লাহু আকবার বলে কেবলা জান হুজুর পাকের কাছে, আমি তখন হুজুর পাকের সামনে দাঁড়ানো, এক লোক তাও ক্যান্সারের রুগী আইছে, হুজুর কেবলা জান বলতেছেন বাবা আমার মনে হয় যেন, এটা শরীয়ত, এটা কি, আমার মনে হয় যেন যেই মেশিনটা দিয়া আপনি পরীক্ষা করছেন এই মেশিনটার ক্যান্সার হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি দেখেন না দেখেন না? উনি কতটা দেখেন, উনি কোন পর্যন্ত দেখেন? আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহর 80,000 আলম, আল্লাহর মাখলুকাতের মধ্যে যতগুলি জায়গা, আল্লাহর নবী যেমন দেখেন আল্লাহ তার বন্ধুকে তেমন দেখেন, ঠিক কিনা? অতএব কারণে কোথায় আমাদের ভালাই, কোথায় আমাদের মঙ্গল, কোথায় আমাদের অমঙ্গল, এটা আল্লাহর ওলিরা দেখেন না দেখেন না? আল্লাহ তাআলা এই বান্ধবের খাতিরে তানারি কদম পাকে আমাদেরকে মজবুত করে বাইন্দা রাখেন, সকলে বলেন আমিন। গাউসলা আজম ফরিদপুরি, গাউসলা আউলিয়ার সরদার, তোমারে দি তোমাকে দিয়াছেন আল্লাহ। মারহাবা বলেন। হুজুর কেবলা জানের সম্পর্কে আলোচনা করলে আমার জীবন চলে যাবে, আলোচনা শেষ হবে না। অতএব কারণে তানার আলোচনা আমরা করবই, শুধু বরকতান। আপনারা জানেন গত সোমবার অসুস্থ হয়ে পড়াতে, এমন আমার ভাইজান বলছেন রেস্টে যাইতে, বলবে আদবি তানারই পবিত্র কদমে মাপ চাইলাম, যে বান্ধবের কদমে যে জুমার নামাজ পড়ার চেয়ে বড় ট্যাবলেট আমার আর নাই, বড় ওষুধ আমার আর নাই, এই জন্য চইলাইছি। বান্ধব আপনার কদমে দয়া করে গোলামরে রাইখা দিয়েন, আর মহাসত্যের পতাকার নিচে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার জন্য আপনি আল্লাহর কাছে বইলা, কেবলা জানের কাছে বইলা, আমাদেরকে রাইখা দিয়েন। আমাগো থাকার কোনো যোগ্যতা নাই, যদি আমনে না রাখেন।